পয়লা জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায় শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ। ভারতীয় দলের প্রাথমিক তালিকা পয়লা মের আগে জমা দিতে হবে। এই মুহূর্তে ভারতে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেলা। এই প্রিমিয়ার লিগের খেলার পারফরম্যান্সের ভিত্তিতেই টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের অধিকাংশ খেলোয়াড় মনোনীত হবেন, এমনই ধারণা ক্রিকেট মহলের। হার্দিক পাণ্ডিয়াকে নিকট অতীতে জাতীয় টি টোয়েন্টি দলের অধিনায়কত্ব হিসেবে দেখা গিয়েছে, কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপে তার অধিনায়ক হওয়ার সুযোগ অত্যন্ত কম। এমনকি বর্তমানে হতস্বী পারফরম্যান্সের জন্য তাকে আদৌ দলে রাখা হবে কি না সেই নিয়ে উঠছে প্রশ্ন। তবে হার্দিক পাণ্ডিয়া গুজরাটের ছেলে, গুজরাটের জয় শাহ চালাচ্ছেন বিসিসিআই, শেষ পর্যন্ত এই অঙ্কে তিনি হয়তো দলে থেকে যাবেন। কারণ হার্দিক পাণ্ডিয়াকে অলরাউন্ডার হিসেবে ঠিক ভাবা যাচ্ছে না, কারণ তিনি চোট কাটিয়ে ওঠার পর সেভাবে বলই করছেন না। আর ইদানিংকালে বিশেষ করে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে হার্দিক রানের মধ্যে নেই। তবে কেমন হতে পারে দল? এই মুহূর্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বিরাট কোহলি বেঙ্গালুরুর ইনিংস ওপেন করছেন, চমৎকার ছন্দে আছেন। বেঙ্গালুরু টানা ছটা ম্যাচ হেরে গেলেও বিরাটের পারফরমেন্স নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। তবে জাতীয় দলের হয়ে যখন বিরাট খেলেন তখন তিনি 3 নম্বরে ব্যাট করেন, সেই কথা মনে রেখে ভারতীয় দলের 3 জন ওপেনার হতে পারেন অধিনায়ক রোহিত শর্মা, শুভমান গিল এবং অবশ্যই যশস্বী জয়সওয়াল। একদম প্রথম একাদশ গড়ার সময় এদের মধ্যেই লড়াইটা হবে কোন দুজন ওপেন করবেন। শুভমান গিল 4 নম্বরেও ব্যাট করতে পারেন, সেক্ষেত্রে যদি 3 নম্বরে ব্যাট করেন বিরাট কোহলি, শুভমান গিলের জন্য জায়গা থাকছে। এরপর মিডল অর্ডারে রয়েছেন লোকেশ রাহুল এবং সূর্যকুমার যাদব। চোট সারিয়ে সূর্যকুমার যাদব ছন্দে ফেরার চেষ্টা করছেন। অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাদেজা রয়েছেন। উইকেট কিপার হিসেবে সবচেয়ে বড় যেটা দিক, প্রায় 1.5 বছরের গ্যাপে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছেন ঋষভ পন্ত। ঋষভ পন্ত 1.5 বছর আগে 22 সালের জানুয়ারিতে গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছিলেন, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন। প্রায় অপারেশনের পর মাস আষ্টেক রিহ্যাব পড়েছেন, তারপর আস্তে আস্তে তিনি ফিরছেন দলে। এই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দিয়ে তিনি 22 গজে তার প্রত্যাবর্তন ঘটেছে, ছন্দেই আছেন ঋষভ পন্ত। দ্বিতীয় কিপার হিসেবে তার সঙ্গে নামটা উঠে আসছে সঞ্জু স্যামসনের। ঈশান কিশন নিঃসন্দেহে ছিলেন, কিন্তু তাকে বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে কারণ তিনি রঞ্জি ট্রফি খেলেননি। তাই ঈশান কিশনের ওয়েস্ট ইন্ডিজ আমেরিকার টিকিট পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এবার যদি আসেন আমাদের স্পিনার ডিপার্টমেন্টে, তবে কুলদীপ যাদব, যুজবেন্দ্র সাহাল নিঃসন্দেহে রয়েছেন অটোমেটিক চয়েস। তার আগে আমাকে একটু রিঙ্কু সিংয়ের কথা বলতে হবে। ফিনিশার হিসেবে রিঙ্কু সিং দারুণ ছন্দে আছেন, তার স্ট্রাইক রেটও বেটার। ডেড ওভারে রিঙ্কু সিং এবং ঋষভ পন্থী ভাষা দেখা যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ভারতীয়দের মধ্যে ডেথ ওভারে স্ট্রাইক রেট সবচেয়ে বেশি ঋষভ পন্থের। মোহাম্মদ সিরাজ খুব একটা ভালো ফর্মে নেই, বুমরার পার্টনার কে হবেন? অর্শদীপ সিং, সন্দীপ শর্মা এই দুজনের নাম কিন্তু রয়েছে। এই মুহূর্তে মোহাম্মদ শামির চোটের জন্য ভারতীয় দলের পেস অ্যাটাক, যেটাকে আমরা 50-50 বিশ্বকাপে বেশ দারুণ মনে হয়েছিল, টি টোয়েন্টি বিশ্বকাপের আগে কিন্তু এই জায়গাটা নিয়ে ভাবতে হচ্ছে নির্বাচকদের। তারা আরও দিন তিনেক সময় নিচ্ছেন, একেবারে শেষ মুহূর্তে গিয়ে এই আগামী সপ্তাহের প্রথম দিন দিকে হয়তো ভারতীয় দলের প্রোভাবলস নির্বাচিত হবেন, এবং সেই প্রোভাবলস দেখেই বোঝা যাবে শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ আমেরিকার টিকিট
কারা কারা পেতে চলেছেন।